গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ফাইনালি রোদ্দুর উঠেছে, পুরো স্নো সব গলে যাচ্ছে, রোদ্দুরটা ওঠার খুবই প্রয়োজন ছিল, নয়তো দেখো এখানে কি পরিস্থিতি, একদম সব আইস বরফ হয়ে রয়েছে। আমাদের মেল বক্সের ওপরটা দেখো দেখো পুরো, মাই গড। আমি আসলে ঘর থেকে বাইরে রোদ্দুর ওঠা দেখে চলে আসলাম একটু পায়চারি করতে, আমার 9টার সময় একটা ক্লায়েন্ট আছে বলে রেডি হয়ে গেছি, এখন ঘরে চলে যাব। ভালো ঠান্ডা আছে, রোদ্দুরের জন্য বোঝা যাচ্ছে না। 10:30 বাজে আর এই যে চিকচিক এখানে বসে রয়েছে, খেলা করছে। রাত্রিবেলায় কালকে ওর খুব কাশি হচ্ছিল, তো নব আবার গিয়ে এই একটা মেডিসিন কফ সিরাপ নিয়ে এসছে ওর জন্য, তো সেটা যতক্ষণে নব আবার নিয়ে এসেছিল তো ও ঘুমিয়ে পড়েছিল, জন্য রাত্রে আর দিনই, তো এখনই এই খুলে পুরো আটকানো, খুলে এখন ওকে এটা দেব। আর ওর থেকে আমার নিজের দুজনেরই শরীর খারাপ হয়ে গেছে, কারণ সারা রাতই আমার নাক দিয়ে জল পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি সিক ফিল হচ্ছে। এখন প্রীতি ওপর থেকে আমাকে বলছে যে বিজেটের নাকি খুব শরীর খারাপ হয়ে গেছে। সবাইকে একটু গুড মর্নিং করে দাও। হ্যালো, গুড মর্নিং, বাই না, হাই। হ্যাঁ, হাই, কি হলো? আই গট হোয়াট? নো, সিরিয়াসলি? ও, ইটস নট গুড। তারপরে কত কথা, দাও ওটা দাও, খাইয়ে দি, দাও দাও। দাও খুলে দি, আমি ওষুধ খেতে বেশ ভালোই লাগে ওর, এক্সাইটেড হয়ে গেছে, হাততালি দিচ্ছে ওষুধ খাবে বলে। পিছন পিছন ঘুরছে, এটাকে ভালো করে এরকম শেক করে নিতে হবে, খুব এক্সাইটেড ওষুধ খাবে। বিশাল মজা লাগে ওষুধ খেতে, হ্যাঁ বিশাল মজা লাগে ওষুধ খেতে। পিতিদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার যখন ক্লায়েন্ট ছিল তখন এসে নাকি ওরা ব্রেকফাস্ট করে গেছে, কিন্তু এখন আমি একটুখানি এই সব গুছিয়ে নিয়েছি, এখানে একটুখানি হার্বাল টি বানাবো, আমার জন্য একটু বানাই, আর অ্যাকচুয়ালি বিজেটের জন্য বানাবো ভাবলাম, ওর নাকি খুবই একদম স্টাফি নোজ হয়ে গেছে, তো ওর জন্য যখন যেহেতু বানাচ্ছে আমার জন্য একটু বানিয়ে নিই, খেয়ে নেবো, না তো নিজের টেক কেয়ার করা হয় না ইউজুয়ালি। আর ওখানে আরেকজন কেঁদে যাচ্ছে, ওকেও ঘুম পাড়াতে হবে, তো আমি আগে বানিয়ে ওকে দিয়ে আসি, তারপর ওকে ঘুম পাড়াতে যাব। এর মধ্যে করেই বানাই, প্রীতি বলল প্রীতিও একটু খাবে, তো সবার জন্যই বানাই। আরেকজন উপরে গিয়ে কি করছে কে জানে, একটুখানি আদা দিয়ে দিলাম, এবার জলটাকে একটু ফোটাবো। আরে দেখো কে চলে এসেছে, দেখো বাবা হার্বাল টি খাবে? হ্যাঁ, ছেলে নবই মশলাটি খাবে না বলে ওর জন্য আবার চা বানিয়ে দিলাম, আর এই যে ছেলে এখানে উঠে বসেছে তো এইসব ধ্বংস করবে বলে ফুলগুলোকে সব এই ছিঁড়ছে বসে বসে। এখন এই ঘুম পাড়া, ঘুম পাড়া, আমি পাড়াবো, ঘুম পাড়াবো, আমি ঘুম পাড়িয়ে ছেলেকে এখন আবার কাজ আছে, বড় গাড়িটাকে পুরো ভেতরটা ক্লিন করতে হবে। একা করবো না, তুইও করবি, তুই একা করবি, দেখেছো? আর আজকে ভালো লাগে, আমি রান্নাঘরে ঢুকবো না, রয়েছে বিরিয়ানি, রয়েছে পাস্তা, অনেকটাই রয়েছে, তো হয়ে যাবে, বলছি কি না না কিছু রান্না কর। কেন করছিস মুখটা ওরকম? এখানে চা রেডি, এখন ওদের আগে গিয়ে দিয়ে আসি, তারপর আমি খাবো।
আমি চলে আসলাম বাইরে, এখন গাড়িটাকে বের করে একটু ক্লিন করে নেবো, গাড়ির ভেতরটাকে ক্লিন করবো, কার সিট ফার সিট নামিয়ে, আর তারপরে নভো একটু বেরোবে, ওর কিছু কাজ আছে, ও গিয়ে তখন ওর কাজ করে গাড়িটাকে ধুইয়েও নিয়ে আসবে। কারণ স্নো হলে না প্রচণ্ড বাজে হয়ে যায়, মানে একদম যখন গলে গাড়িতে একদম কাদা কাদা দেখতে, খুবই বাজে লাগে দেখতে। তো সেটা এখন তাড়াতাড়ি আমি করে নিই, আর ভালোই রোদ্দুর উঠে গেছে দেখতে পাচ্ছ তো, সব মোটামুটি আজকে গলেই যাবে। কুইকলি আমি দেখাই, দেখো একদম পাথরের মতন আইস, কি মজা লাগে দেখতে। মোটামুটি ভালোই গলে গেছে, ছাদে দেখতে পাচ্ছ এই কোনা দিয়ে যে যত আইস আছে গলে গলে পাইপ দিয়ে এখান থেকে বেরোচ্ছে, দেখাই, দেখো দেখতে পারবে কিনা, এই যে এখানে এখানে আমাদেরটা কভার করা, ওই জন্য দেখা যাচ্ছে না, বাট আওয়াজ শোনা যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে, এগুলোও গলে যাবে বিকেলের মধ্যে। মোটামুটি আমার গাড়ি ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, একদম চাকা চাক লাগছে, ভেতরটা দেখিয়ে দিই, এই যে পরিষ্কারই হয়ে গেছে একদম ভেতরটা। এখন নভো গিয়ে বাইরেটা জাস্ট কার ওয়াশ থেকে ওয়াশ করে নেবে, আর প্রীতির গাড়িটা আমি এখন ধরছি না, বিকজ টু মাচ মানে নোংরা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, দেখো পুরো একদম মানে খুবই খারাপ অবস্থা। তো ওরটা আবার একটা সময় করে আমাকে করতে হবে, বাইরেটা মেবি কার ওয়াশ থেকে এর মধ্যে করে আনবো, ভেতরটা তো আমার প্রীতিরও হেল্প লাগবে একটুখানি। আমি একটুখানি চলে আসলাম ওদের রুমে দেখার জন্য যে কি পরিস্থিতি হয়ে যা, একটু ঠান্ডা হলে তাহলে খেতে বলো, ভালো হয়ে যাবে চাটা খেলে। হ্যাঁ শুয়ে রয়েছে, থাকোরা রেস্ট করুক। আচ্ছা তোমাদের একটা জিনিস তাড়াতাড়ি দেখাই, যেমনটা আর্লিয়ার বললাম ছাদে থেকে পুরো একদম আইস গলে গলে পড়ছে জলের মতন, তো এই সাইড দিয়ে দেখো এখনো কিছুটা রয়েছে যেগুলো গলবে, বিকেলের মধ্যে গলেই যাবে। তো এইটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ড্রেন মতন করা থাকে, যাতে বৃষ্টির জল বাইরে ঝমঝম করে না পড়ে, ড্রেন দিয়ে গিয়ে পাইপ দিয়ে পড়ে যাবে, তো সেই ড্রেনটা এখন পুরো কভার আইসে, এখন সেগুলোই গলে গলে পড়ছে। এই দিক দিয়ে দেখাই আমাদের ব্যাকইয়ার্ডেরও পরিস্থিতি এই, আর এই যে আমি জানি না ওগুলোকে কি বলে, ওই ড্রেনগুলোকে যেগুলো ছাদে করা থাকে, নব বলতে পারবে, বাট ওখান দিয়ে একদম সবই দেখতে পাচ্ছ এসে ওখানেই জমা হয়েছে, বাট গলে যাচ্ছে যেহেতু রোদ্দুর বেশ ভালোই উঠেছে। এখন এখানে প্রীতি আর আমি মিলে এই টেবিলটাকে সেট করে নিই, চারিদিকে দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো করে, তারপরে দেখাচ্ছি হাফ ওয়ে ডান। এই হাফ করতেই একদম, হাউ ইউ ফিলিং প্রীতি? ভালোই টাইম লাগছে এটা করতে। তো এখন আমরা সেকেন্ড, এর যে সেকেন্ড পার্টটা সেটাকে মানে বানাবো আগে, তারপরে এর সাথে অ্যাড করব। ব্রিজেট ঘুমাচ্ছে আর আমি আর প্রীতি মিলেই করছি, নভো বেরিয়ে গেছে অলরেডি, ভাবছি ছেলের বাইকটা সরিয়ে দিই, কারণ একটুখানি বড় হবে, তো এল প্যাটার্নে হবে, প্রীতি কিরকম দেখতে হবে, ও এই যে এরকম দেখতে হবে। তো আমরা এই পার্টটা বিল্ড করেছি, এখন এটা করব। এই যে এই পার্টটাকে এর সাথে অ্যাটাচ করে দিলাম, এখন এইটার উপরে যাবে, অ্যাকচুয়ালি এর উপরে না মানে নিচের ওই জায়গাটাতে যাবে, আমরা জাস্ট ফ্লিপ করে এখন লাগাবো। হয়ে গেল, এটাকে অ্যাকচুয়ালি উল্টানো রয়েছে, এটাকে সিধা করলে এরকম দেখতে হবে। এখন আমি ওপরে রুমে নিয়ে যাই, সেট আপ করে দিই। এই যে নিয়ে যাচ্ছে আমাদের হনুমান, এই ভাই তো পিছনে লেগে যায়, এই নিয়ে যাচ্ছে, চেষ্টায় নিয়ে যাচ্ছে উপরে, বাহ। এমন ভাবে নিয়ে যেতে হবে নবজিৎ বাবুর বাড়ি স্ক্র্যাচ যাতে না পড়ে, সেটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা পারতাম উপরেই বিল্ড করতে ভেবেও ছিলাম, কিন্তু প্রীতি আগে থেকে নিচে খুলে ফেলেছিল, ওর জন্য আর দেখলাম ঠিক আছে পরেই নিয়ে আসি। শোনা তুমি আমাদের কাজে বিঘ্ন ঘটিও না, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 উই 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 উই। এখন প্রীতি চলে এসেছে হেল্পে, অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটাতে করে দেওয়ার চেষ্টা করছি ওর অফিসটা, তো কার্পেটটা সরিয়ে এ করতেই দিচ্ছে না মোটে কোনো কাজ, চেয়ারে উঠে বসছে এ করছে,
তো এই যে নভোর সিম্পল অফিস কর্নার ইজ রেডি। ও যদি ফটো হাঁটি ওখানে ওর কিছু রাখতে চায় রাখতে পারবে। এমনিও প্রীতি আমাকে পাত্তা দেয় না ফটো রাখার জন্য। আজকে আমার ক্লায়েন্টও দেখে বলছে কি সুন্দর। এই তোরা এত হাসি কেন? এই এদিকে আয়, এদিকে আয়, শেষ করে দেবো, দেখো এদিকে আসো। নভ বাড়িতে এসে গেছে আর ওর যে অফিসের সেট আপটা করলাম ও এখনো দেখেনি, কিন্তু এখন নভর কাছে ছেলেকে রেখে আমি প্রীতিকে নিয়ে যাচ্ছি। প্রীতির গাড়িটাকে ধুয়ে ক্লিনই করেনি, তার কারণ আমি রিয়েলাইজ করিনি যে মনে হয় ওর কাছে টাইম আছে, আমার কাছে টাইম আছে, ওর হেল্প পাবো। কিন্তু এই উইকেন্ড পড়ে যাচ্ছে, তবে তো মানডে থেকে আবার কলেজ, আর উইকেন্ডে তো ওর কাজ থাকে। আর গাড়িটার অবস্থা খুবই বাজে, খুবই বাজে, আর কালো গাড়ি তো বেশি বোঝা যায়। তো যেন এখন ওকে নিয়ে যাচ্ছি কার ওয়াশ করতে। এই যে আমরা বেরিয়ে গেলাম, বাড়ির পাশেই কার ওয়াশ আছে। আর বিজেটার শরীরটা একটু ভালোই খারাপ হয়ে গেছিলো বলে মানে আর ঘুমাতেও পাচ্ছিলো না। আমাদের তো বাড়ি আর আমাদের ছেলে যা চিৎকার চাচ্ছে, আমি জিতা প্রীতি আবার ওকে বাড়িতে ছেড়ে আসলো। এমনিও দেখবে সর্দি কাশি বা শরীর খারাপ হলে একটু আনকমফোর্টেবল, হ্যাঁ, মানুষ মনে করে নিজের বেডেই ঘুমাতে বেশি পছন্দ করে। ঠিক আছে, এতদিন তো থেকেছে, চলে যেতে প্রীতি ছেড়ে দিয়ে আসলো। আর আমারও শরীরটা ভালো নেই, নাক দিয়ে পড়েই যাচ্ছে, সারা রাত ঘুমাতেও পারিনি, হাঁচি হচ্ছে, আস্তে আস্তে কাশি, মানে শরীরটা খারাপের দিকেই বাড়ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা তো অ্যাডাল্ট, আমাদের তো আর বসে থাকলে হবে না। সব কিছুর দাম হু হু করে বেড়ে গেছে, এটা $5 ছিল, এখন $8 করে দিয়েছে। আর প্রীতি না যে বলছে প্রীতি দে তো পয়সা দে পয়সা দে, হট করে আমার ব্যাগটা খুলছে, আমি যে $2টা দিয়েছি সেটা বলো। তারপর আমি তো ক্যাশ আনিনি, আমি $6 আমার কাছে ছিল দিয়েছি, আবার $2 প্রীতির ব্যাগ থেকে দিল। মানে ও মাকে নিয়ে যায় বিকজ মার হয়ে গেল কার ওয়াশ। গাড়ি ওয়াশ তো হয়ে গেছে, এখন ভ্যাকিউমের এই জায়গাটায় চলে আসলাম। গাড়ির ভিতরে যে নোংরা হয়েছে না, এখন এই সব এখন ভ্যাকিউম করে পুরো ক্লিন করে দিই ভেতরটা। মা ছাড়া কিচ্ছু বুঝবে না, এ মনে জানে না কি করে গাড়ি ওয়াশ করতে হয় ক্লিন করতে হয়। ভেতরটা শুধু দেখাই, দেখো কি পড়ে নেই এর ভেতরে, কি নোংরা পড়ে নেই। এটা টানতে হবে, ওটা টানো, ওই জিনিসটা জোরে। বিশাল ক্লিন করছে, বিশাল। প্রীতি বেসিক্যালি ওই দিকে সব কটা করছে, আর আমি এই যে পাপোশ বের করে পাপোশ করা, এই দিকে সব মোটামুটি ভ্যাকিউম করা হয়ে গেছে। এখন একটুখানি মুছে নেব, ওয়াইপ করে নেব সবটা। বাড়ি থেকে মোটামুটি আমি ন্যাকড়া, ওয়াইপ, টিস্যু সব নিয়ে এসেছি। এখন এই যে দেখো, ধোয়ার পরেও এখানে এরকম ভাবে পড়ে থাকে একটুখানি কাদা, তো সেটাকে ওয়াইপ করে নিতে হয়। দেখো চাকাচাক, পেছনটাও মোটামুটি দেখো ক্লিন একদম হয়ে গেছে। আর ডোরটা ক্লোজ থাকে তো তাই এই জায়গাটায় ওয়াশ করলেও মানে যেতে চায় না, জল দিয়ে ক্লিন হতে চায় না। মেইনলি প্রীতির এই ব্যাগ ক্যামেরাটা এতটাই নোংরা হয়ে রয়েছে, প্রীতিও এখন ব্যাগে চলে এসেছে, ওর কাজটাকে ক্লিন করছে। আর ক্যামেরাটাকে আমি ভালো করে দিলাম, এখন এখন দেখবি ব্যাকে নিলে না রিভার্সে নিলে ভালো ক্লিয়ার দেখা যাবে। খুব নোংরা হয়েছিল গাড়িটা। আমি বসে পড়ছি, আমার পার্ট হয়ে গেছে, এখন প্রীতি টুকটাক ওরটা করে নিচ্ছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওই যে আমাদের যে টেবিলের সেই বক্স, সেই বক্স এখন ফেলে দেব। টেবিলটা আমরা করলাম, সেই বক্সটা আমি ভাবছিলাম অন্য জায়গায় যাব, কিন্তু এদের একটা বড় ওই যে আছে, তো সেখানেই ফেলে দিই। সব করে দেওয়ার পরে আমি এসে বসে বলছি কিরে কেমন লাগছে ক্লিন গাড়ি চড়তে, তার উত্তর সেন্ড করেছে বলছে নাকি সব করেছে, আর তার উত্তরে বলছে কি ওর সাইডটা নাকি বেশি ক্লিন লাগছে। আমার মনে হচ্ছে আমার সাইডটা একটু বেশি ভালো। কোনো দাম নেই, কোনো দাম নেই। বাড়ি চলে আসলাম, এখন কি প্রীতি হোমওয়ার্ক চিল, আমাকে খাটাতে খাটাতে এরা শেষ করে দেবে। বাড়িতে আসলাম, এই দেখো এখানে
সব এইসব লন্ড্রি এখন করতে হবে, যদিও বা মেশিন করবে কিন্তু এগুলো তো ভাঁজ করা এই করা। কুইকলি এখানকার ভিউটা দেখিয়ে দিই, নিজের মতনই খেলুক, বাট এই দেখো পড়াশোনা শুরু করে ফেলেছে, বাবা এখানে ল্যাব খাচ্ছে, বা চারিদিক ছড়িয়েছে সব কিছু, দেখো পড়াশোনা করছে নিজে নিজে। হ্যাঁ 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 পড়ো পড়ো। অনেকটাই টাইম হয়ে গেছে বসে বসে ব্লগগুলোই এডিট করছিলাম, নবকে এখন একটুখানি পপকর্ন বানিয়ে দিচ্ছি, আর লন্ড্রি তো হচ্ছেই, নাক ফাক পুরো বন্ধ হয়ে গেছে একদম, আর নাক দিয়ে জল পড়ছে। ছেলের তো হলে বাবা খুব যত্ন করে, আমার হয়েছে বাবার তো কোনো যত্ন দেখছি না। তোমার যত্ন তুমি টেক কেয়ার করতে পারো, ছেলের যত্ন তুমি নিজে করতে পারো, আমি উল্টে বাবার যত্ন করে যাচ্ছি। বাবা গেছে পিজা আনতে, আর একে আমি একদম ওষুধ ওষুধ খাইয়ে রেডি করে দিয়েছি, এখন যাবে ঘুমাতে। সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা, বাই। এই দেখো যেই খাবারের নাম শুনেছে খাবার নিয়ে ওখানে একজন হাজির, আর এও হাজির। আর তুমি যে হাজির আছো, আমি তো এখানে আগে থেকেই বসে রয়েছি। হ্যাঁ ঠিক চলে এসে দেখ ঘাপটি বাজ। ছেলে তো অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিল, আমি বসে অপেক্ষা করছিলাম নবর জন্য, এসে গেছে। আর একজনও দেখো যেই শুনেছে গ্যারেজের ডোরের আওয়াজ এসে প্লেট ফ্লেট নিয়ে বসে গেল। তো এখানে ব্লগটাকে এন্ড করে দেবো, এখন আমাদের পিজা পার্টি হবে, কালকে উইকেন্ড, নো চাপ। তো আবার আগামী ব্লগে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো। পিতির চাপ, আমারও উঠতে হবে, আমার সকালবেলা ক্লায়েন্ট আছে। নবজিৎ বাবুর নো চাপ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আবার আগামী ব্লগে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বাই, গুড নাইট, গুড নাইট।